নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির পার্ট টু ভিডিওতে আছি। দেখো, আগের দিন আমরা জারণ বিভব এবং বিজারণ বিভবে শেষ করেছিলাম এবং ওখানে জারণ বিভবের সংজ্ঞা শিখেছি, বিজারণ বিভবের সংজ্ঞা শিখেছি এবং আমরা এটাও বলেছিলাম যে জারণ বিভব এবং বিজারণ বিভবের মধ্যে বিজারণ বিভবকেই বেশি গুরুত্ব দেওয়া হয় এবং অঙ্কের সময় আমরা বিজারণ বিভব ধরেই বেশিরভাগ অঙ্কগুলো করব এবং সব অঙ্কগুলো, বেশিরভাগ কেন, সমস্ত অঙ্কগুলোই আমরা বিজারণ বিভবের দ্বারাই করব। এবার আমাদের এখানে শিখতে হবে যে জারণ বিভব এবং বিজারণ বিভবের মধ্যে সম্পর্কটা কী, সেটা আমরা শিখতে হবে। আমাদের শিখতে হবে যে ই অক্স ও ই রেড এর মধ্যে সম্পর্ক এটা কি, ঠিক আছে? জারণ বিভব এবং বিজারণ বিভবের মধ্যে কি সম্পর্ক আছে, সম্পর্কটা খুব সহজ, যেটা হচ্ছে ই অক্স ইকুয়াল টু মাইনাস অফ ই রেড। এটা যে কোনো একটা জোড়ের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো একটা জোড়ের ক্ষেত্রে প্রযোজ্য, কাপেলের ক্ষেত্রে প্রযোজ্য। ই অক্স ইকুয়াল টু মাইনাস অফ ই রেড অর্থাৎ কেমন, ধরো ই অফ জেডেন, জেডেন টু প্লাস, এইটা ইকুয়াল টু দেখা আছে মাইনাস 0.76 ভোল্ট, এটা ধরো দেওয়া আছে। তাহলে এটা কী বিভাবে দেওয়া আছে দেখেই বুঝতে পারছো, এটা জারণ বিভাবে দেওয়া আছে, জেডেন থেকে জেডেন টু প্লাস হয়েছে তড়িদ্দারের সাহায্যে, তো জারণ সংখ্যা বেড়েছে মানে জারণ বিভাবে দেওয়া আছে। এইবার এটাকেই যদি আমরা বিজারণ বিভাবে লিখি তাহলে কী লিখব, তাহলে ই অফ বিজারণ বিভাবে লিখলে এটা উল্টে যাবে, অর্থাৎ জেডেন টু প্লাস আগে চলে আসবে, জেডেন পরে চলে এলো। এইটা যখন লিখবো বিজারণ বিভাবে তখনই মানটা মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আর কিছু না, প্লাস 0.76 ভোল্ট। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, সেটা আমাদের এখানে কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জারণ বিভব এবং বিজারণ বিভবের মধ্যে সম্পর্ক। আমাদের এখানে কোনো অঙ্ক, কোনো অঙ্ক দেখা আছে যদি জারণ বিভাবে দিয়ে দেয় আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে বিজারণ বিভাবে করে নেব অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে এটা আমরা ই অক্স ই রেড শিখলাম। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ড্যানিয়েল কোষ, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এটা পুরোটা কমপ্লিট করা যাবে না বলে শুরু করিনি, এবার সেটা শুরু করব। ড্যানিয়েল কোষ সম্পর্কে আমরা একটু শিখব। ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল কোষ এক ধরনের, কিন্তু ড্যানিয়েল কোষ এক ধরনের কিন্তু গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষে একটা উদাহরণ আমরা যেমন দিয়েছিলাম ব্যাটারি, ঠিক সেরকম ড্যানিয়েল কোষ এটাও একটা গ্যালভানীয় কোষ, গ্যালভানীয় কোষ। গ্যালভানীয় কোষে কী হয়, কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটাও আমরা জানি, রাসায়নিক থেকে তড়িৎ তৈরি হয়, তাই তো? অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎ শক্তি পাই আমরা, রাসায়নিক থেকে তড়িৎ শক্তি পাই ড্যানিয়েল কোষ। মেকানিজমটা কী, কীভাবে আমরা পাই, কোষটা গঠন করে আমাদের শিখতে হবে। এখানে আমরা দুটো আলাদা আলাদা চেম্বার নিচ্ছি, অর্থাৎ দুটো আলাদা আলাদা পাত্র নিয়েছি, দুটো পাত্র নিয়েছি, এই দুটো পাত্রে দুটো আলাদা আলাদা সলিউশন নিয়েছি, এই পাত্রে একরকম সলিউশন নিয়েছে, এই পাত্রে একরকম সলিউশন নিয়েছে, পরিমাণটাকে নিয়েছি। এই পাত্রে আমি জিঙ্ক এসোপোরের সলিউশন নিয়েছি, জেডেন এসোপোর। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে যে সলিউশনটা নেওয়া হবে সেই ধাতুর পাতকে এর মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, তাহলে জিঙ্ক এসোপোরের সলিউশন নিয়েছি, তাহলে জিঙ্কের পাতকে এর মধ্যে ডুবিয়ে দিলাম, জিঙ্ক ধাতুর পাত। তাহলে এটা যে ধাতু নিয়েছে সেটা হচ্ছে জিঙ্ক ধাতু, সেই ধাতুর পাতকে ওই সলিউশনের মধ্যে আংশিক নিমজ্জিত করা হয়েছে, সম্পূর্ণ নিমজ্জিত না, আংশিক নিমজ্জিত করা হয়েছে, আংশিক ডুবিয়ে দেওয়া হয়েছে।
আরেক দিকের প্রকোষ্ঠে আমরা যে সলিউশন নিয়েছি সেটা হচ্ছে কপার সালফেটের সলিউশন নিয়েছি, এবং এখানে যে দণ্ডটা ডুবিয়ে দিয়েছি সেটা হচ্ছে কপারের দণ্ড, সেটা হচ্ছে কপার ধাতু, সিও ধাতু, ঠিক আছে? এটা করলাম। এটা করার পরে আমরা এই ধাতুর পাতকে এই ধাতুর পাতে সাহায্যে একটা তারের সাহায্যে জুড়ে দিয়েছে, জুড়ে দিয়ে মাঝখানে একটা ভোল্ট মিটার অ্যাড করে দিয়েছি, মাঝখানে একটা ভোল্ট মিটার অ্যাড করে দিয়েছি যেখানে আমরা ভোল্টেজটা বুঝতে পারবো, দিয়ে একটা সুইচ দিয়ে দিয়েছি এই জায়গাটা একটা, ঠিক আছে? যেটা তার দুটো যুক্ত করে দিলেই এখানে সার্কিটটা সম্পূর্ণ হবে, ক্লোজ সার্কিট হয়ে যাবে। দেখো আমরা এটা জানি যে কোনো ধাতুর সলিউশনের মধ্যে কোনো একটা ধাতুর পাতকে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে সেখানে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়, একটা ভোল্টেজের পার্থক্য তো অটোমেটিক হবেই, এখানে একটা ভোল্টেজের পার্থক্য হবে, সেটা তারের সাথে যুক্ত করি বা না করি সেটা তো হয়ই, এটা আমরা জানি। এবার এই দুটোকে যদি জুড়ে দিই তারের সাহায্যে তাহলে এখানে কী হবে? তাহলে বলছে এখানে যে রাসায়নিক শক্তিটা সংগঠিত হবে, এখানে কিন্তু কোনো রকম আমরা বাইরে থেকে বাহ্যিক কোনো শক্তি দিইনি, যে বাহ্যিক কোনো শক্তি ইত্যাদি কিন্তু আমরা দিইনি, যে ব্যাটারি থেকে যে শক্তিটা আসে সেই শক্তি বা কোনো ফোর্স ইত্যাদি কিছু দিইনি, শুধুমাত্র দুটো তড়িদ্দারকে আমরা তারের সাহায্যে যুক্ত করে দিয়েছি, এই হচ্ছে কাজ। যেই যুক্ত করে দিয়েছি তখনই দেখছি যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়ে এখান থেকে তড়িৎ শক্তি পাওয়া যাচ্ছে। তাহলে প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই সংগঠিত হচ্ছে, একাই সংগঠিত হচ্ছে, নিজে নিজেই হচ্ছে। তাহলে আমরা জানি যে প্রক্রিয়া নিজে নিজে সংগঠিত হয় সেটাকে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলে। অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তির যে পরিবর্তন এবং ড্যানিল কোষে যে বিক্রিয়া বা হচ্ছে গ্যালভানিয় কোষে যে বিক্রিয়া সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে কী বিক্রিয়া বলা হয়? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, বুঝতে পেরেছো? তো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সংগঠিত হচ্ছে কিন্তু ড্যানিল কোষে, অর্থাৎ যেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই সেখানে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া পাই। এবার এখানে কীভাবে কী তড়িৎ তৈরি হচ্ছে সেটা আমরা বুঝি। যেই জিঙ্ক ধাতুকে জিঙ্কের সব সলিউশনের মধ্যে যোগ করে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি, আংশিক নিমজ্জিত করেছি, তখনই সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে যে জিঙ্ক ধাতুর জিঙ্কগুলো এই পাতে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে, ইলেকট্রন পাতে ত্যাগ করে দিয়ে নিজে জেডেন টু প্লাস হয়ে সলিউশনের মধ্যে চলে এসছে। অর্থাৎ জেডেনে কী হয়েছে? জারিত হয়েছে। তাহলে এখানে যে জেডেনের বিক্রিয়াটা সেটা কী হয়েছে? জেডেন থেকে জেডেন টু প্লাস প্লাস টুই, এই বিক্রিয়াটা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জেডেন সেই ধাতুর যে পাতের গায়ে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে, দুটো করে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে নিজের সলিউশনে জেডেন টু প্লাস হিসেবে চলে এসছে। আর সিউএসএফওর সলিউশনে কী হয়েছে? এখানে হয়েছে কি ঠিক উল্টোটা। দেখো এখানে যে আচ্ছা একটু আগের থেকে বলি, এখানে যে মাইনাসগুলো ত্যাগ করেছিল জিঙ্ক, যে মাইনাসগুলো ত্যাগ করেছিল, ইলেকট্রনগুলো ত্যাগ করেছিল, সেই ইলেকট্রনগুলো তারের সাহায্যে যেহেতু তার যোগ করা আছে তারের সাহায্যে এই পাত্রে চলে আসে, এই এই পাত্রে যে তড়িদ্দারের গায়ে চলে আসে। যেই তড়িদ্দারের গায়ে এই মাইনাসগুলো চলে এসছে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ কিন্তু এদিক দিয়ে এদিকে হয়েছে, কিন্তু এটা তো বুঝতে পারছো এদিক থেকে কিসে প্রবাহ হয়েছে? ইলেকট্রন প্রবাহ। এবং আরেকটা জিনিস বলি, যে তড়িদ্দারের গায়ে মাইনাস চার্জ সৃষ্টি হয় সেটাকে বলা হয় অ্যানোড, সেই তড়িদ্দারের নাম কী হয়ে যায় তখন? অ্যানোড। এবং এখানে দেখো জারণ বিক্রিয়া সংগঠিত হয়েছে, জেডেন থেকে জেডেন টু প্লাস প্লাস টুই, অ্যানোডে আমরা জারণ হয় এটা আমরা জানি। এবার ইলেকট্রনগুলো এই তার দিয়ে এই পাতে চলে এলো, চলে যেই আসছে তখনই দেখা যাচ্ছে যে সলিউশনের মধ্যে যে সিউ টু প্লাসগুলো আছে, কারণ সলিউশনের মধ্যে সিউ টু প্লাস অবগত গেলো, আমি তো সলিউশনটাই সিউএস ওপরে নিয়েছি, তাহলে সিউএস ওপরের মধ্যে সিউ টু প্লাস অটোমেটিক আছে, তো সেই সিউ টু প্লাসগুলো এই পাতে যে মাইনাসগুলো এসছে সেই মাইনাসগুলো গ্রহণ করছে পরপর, এক একটা সিউ টু প্লাস দুটো করে ইলেকট্রন গ্রহণ করে সিউ হিসাবে এই কপার তড়িদ্দারের গায়ে কিন্তু আস্তে আস্তে জমা হচ্ছে, আস্তে আস্তে জমা হচ্ছে, জমা হচ্ছে মানে এখান থেকে ইত্যাদি ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে, যেদিক থেকে ইলেকট্রন আসছে এদিক থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, সিউ টু প্লাসগুলো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে এই তড়িদ্দারে ইলেকট্রন ঘাটতি হচ্ছে,
ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, ঘাটতি হচ্ছে, তাহলে এটা কিন্তু পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। এবং পজিটিভ চার্জ হলে সেই তড়িদ্দারের নাম আমরা দিয়ে দিচ্ছি এখানে ক্যাথোড। এখানে ক্যাথোড তড়িদ্দার সৃষ্টি হচ্ছে, ক্যাথোডে বিজারণ। অর্থাৎ বিজারণ হলে সেটাকে ক্যাথোড তড়িদ্দার বলা হয়, জারণ হলে সেটাকে অ্যানোড তড়িদ্দার বলা হয়। সেটা হচ্ছে, তাহলে লক্ষ্য করো আস্তে আস্তে যত বিক্রিয়াটা এগোতে থাকবে আমরা কি দেখতে পাবো, এই যে তড়িদ্দারটা আছে, জিঙ্কের যে তড়িদ্দারটা আছে, সেই তড়িদ্দারটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোটোই হয়ে আসবে, তাই না? ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু ছোটো হয়ে আসবে। কেন? কারণ জিঙ্ক ধাতুতে জিঙ্ক আর কিন্তু থাকছে না, ওখানে জিঙ্ক ধাতুগুলো ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে নিজে জেডেন টু প্লাস হয়ে সলিউশনের মধ্যে চলে আসছে। তাহলে ওই পাতের গায়ে কিন্তু শুধুমাত্র ইলেকট্রনগুলোই রয়ে গেছে, জিঙ্ক এর কোনো উপাদান আর নেই। ফলে আস্তে আস্তে এই তড়িদ্দারটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ঠিক উল্টোটা এখানে হচ্ছে। এখানে দেখো কপারের ধাতুর যে পাত্তা আমরা নিয়েছিলাম সেই পাত্তা কিন্তু কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, বরং কপার সালফেট সলিউশনের মধ্যে যে সিউ টু প্লাস আয়নগুলো ছিল সেইগুলো ওই ধাতুর পাতের গায়ে গিয়ে আরও জমা হচ্ছে, জমা হয়ে সেই ধাতুর পাত্তা আরও পুরু হয়ে যাচ্ছে, মোটা হচ্ছে,